পাঠশালাই বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ দশম শ্রেণীর গল্প অদল বদল লেখক পান্নালাল প্যাটেল পান্নালাল প্যাটেলের এই গল্প থেকে আজ যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ এবং বড় প্রশ্নগুলো যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো কেবলমাত্র প্রশ্নগুলি এই ভিডিওতে দেওয়া আছে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ো আর বড় প্রশ্নগুলো বাড়িতে অনুশীলন করো অর্থাৎ প্র্যাকটিস করো সেগুলো লেখার চেষ্টা করো বই ধরে ধরে যদি কোনো রেফারেন্স বই থাকে সেখান থেকে তোমরা সেগুলো পড়ে নিতেও পারো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে এবং বড় প্রশ্নগুলো উত্তর লিখলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথম প্রশ্ন সোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়াটা কি। অমৃত ফতোয়া জারি করে জানিয়েছিল ঠিক ইসাবের মতোই জামা চাই তার নয়তো সে স্কুলে যাবে না দ্বিতীয় প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবের কেন মেজাজ চড়ে গিয়েছিল কুস্তি লড়তে অরাজে অমৃতকে কালিয়া মাটিতে ছুড়ে ফেলে দিলে ছেলের দল কালিয়ার নামে জয়ধ্বনি দিয়ে চেঁচিয়ে ওঠে তাই বন্ধু ইসাবের মেজাজ চরে গিয়েছিল জামা ছাড়া অমৃত এবং ইসাবের মধ্যে আর কি কি ছিল জামা ছাড়া অমৃত ঈসাবের মধ্যে আর যা যা মিল ছিল তা হলে তারা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়তো রাস্তার মোড়ে তাদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষী জমিও প্রায় সমান সমান দুজনের বাবাকেই সাময়িক বিপদে আপদে অর্থাৎ ছোটখাটো সমস্যায় পড়লে সুদে টাকা ধার নিতে হয় অমৃত ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কি দেখতে গিয়েছিল বাবা মায়ের মারের হাত থেকে বেঁচে অমৃত ইসাব মনের আনন্দে হাত ধরা ধরি করে গ্রামের ধারে হরির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গিয়েছিল অমৃত কি জবাব দিয়েছিল জানেন জবাবটি কি ছিল জামা পরিবর্তনের প্রসঙ্গে ইসাব অমৃতকে তার বাবার প্রহারের কথা স্মরণ করিয়ে দিলে অমৃত জবাবে বলেছিল তাকে রক্ষা করার জন্য তো তার মা রয়েছেন ছ নম্বর প্রশ্ন ইসাবের বাবা জাতিতে কি ছিলেন ইসাবের বাবা যা দিতে ছিলেন পাঠান ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে আলোচ্য গল্পে ইসাবের বাবা খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতির প্রতি ইঙ্গিত করেছেন আট নম্বর প্রশ্ন ছেলেরা খুব খুশি হল ছেলেদের খুশি হওয়ার কারণ কি তাদের নতুন নাম অর্থাৎ অমৃত এবং ইসাবকে যে নতুন নাম দেওয়া হয়েছিল তাতে খুশি হয়েছিল ন নম্বর প্রশ্ন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল আনন্দের কি কারণ ঘটেছিল অমৃত ইসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না হলে কালিয়া অমৃতকে ছুড়ে ফেলে দেয় এতে কালিয়া জিতেছে ভেবে ছেলেদের আনন্দ হয়েছিল দশ নম্বর প্রশ্ন অমৃত ইসাবের মধ্যে কি অনিল বা তফাত ছিল অমৃতের বাবা মা তিন ভাই ছিল ইসাবের শুধু বাবা ছিল এটাই ছিল তফাত ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কেন ভয় পেল কালিয়ার সাথে কুস্তি লড়তে গিয়ে হিসাবে নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত হিসাবের এই অবস্থা হয়েছিল নম্বর প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল ইসাপের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেজন্য নিজের অক্ষত জামাটা হিসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায় তেরো নম্বর প্রশ্ন ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল অমৃতের ভয় পাওয়ার কারণ কি ইসাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামার পরিবর্তে ইসাবের ছেঁড়া জামা গায়ে পরে অমৃত ভয় পায় মা থাকা সত্ত্বেও সে কি বাবার হাত থেকে রেহাই পাবে চোদ্দ নম্বর প্রশ্ন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন অমৃত ইসাবের জামা বদলের ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে তিনি খুশি হয়ে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করলেন পনেরো নম্বর প্রশ্ন ইসাপের বাবার নাম কি ছিল হাসান ষোলো নম্বর প্রশ্ন এমন সময় শুনতে পেল কে কি শুনতে পেল ইসাব শুনতে পেল যে তার বাবা তাকে ডাকছেন অমৃত হিসাবে জামা কোন কোন দিক থেকে এক একরকম ছিল রং মাপ এবং কাপড় এই তিন দিক থেকে একরকম ছিল আঠেরো নম্বর প্রশ্ন সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়া শব্দের অর্থ কী ফতোয়া শব্দের অর্থ হলো রায় নম্বর প্রশ্ন পান্নালাল কোন ভাষার লেখক উত্তর গুজরাটি ভাষার লেখক অমৃত তার বাবামাকে কেন নতুন জামার জন্য জ্বালিয়েছিল অমৃত এতেও পিছপা হতে রাজি নয় এতেও বলতে কি বোঝানো হয়েছে ইসাবের মতো জামা পাওয়ার জন্য অমৃত বাবার হাতে মার খেতেও রাজি এতেও বলতে উক্ত প্রসঙ্গকে বোঝানো হয়েছে বাইশ নম্বর প্রশ্ন কোন সময় ইসাব আর অমৃতের দুজনেরই ভয় কেটে গেল সেরা জামা দেখার পরও অমৃতের মা তাকে কিছু না বলে শুধুমাত্র একটু অসন্তুষ্ট হয়ে সুতো নিয়ে জামাটা রিফু করে দিলে তাদের ভয় কেটে গেল নম্বর প্রশ্ন অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কারণ জামা কাপড় নোংরা হোক সেটা সে চায়নি চব্বিশ নম্বর প্রশ্ন বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে গিয়ে লুকিয়েছিল ইসাবের বাবার গোয়াল ঘরে হোলির দিনের পরন্তু বিকেলে একদল ছেলে কি করছিল নিম গাছের নিচে ধুলো ছড়াছড়ি করে খেলা করছিল অমৃতের মায়ের নাম কি বাহালি ইসাপ কার অমৃতের ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত কি ভেবেছিল তারা ভেবেছিল তিনি হয়তো তাদের জামা বদলের ঘটনাটা জেনে গেছেন এখন ভালোবাসার ভান করলেও হয়তো পরে ইসাবকে এর জন্য মার খেতে হবে বদল গল্পটি বাংলা এক অর্ঘকুসুম দত্তগুপ্ত শেষ সংক্ষিপ্ত প্রশ্ন ইসাবের জামা কোথায় ছিঁড়ে গিয়েছিল ইসাবের জামার পকেট এবং ছয় ইঞ্চির মতো কাপড় ছিঁড়ে গিয়েছিল এরপরে যে বড় প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই বড় প্রশ্নগুলো একবার দেখে নাও প্রথম বড় প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবের মেজাজ চড়ে গেল কেন এটা তিন নম্বরে আসতে পারে অমৃত হিসাবের মধ্যে কি কি মিল এবং অমিল ছিল তিন নম্বরে এটা আসার সম্ভাবনা আছে গল্প শুনে তাদেরও বুক ভরে গেল কোন গল্প তা শুনে বুক ভরে যাবার কারণ কি একযোগ দুই হিসেবে আসতে পারে এটা ছেলেরা খুব খুশি হলো ছেলেদের খুশি হবার কারণ কি এটাও তিন নম্বরে আসতে পারে অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো এটা পাঁচ নম্বরে আসার সম্ভাবনা আছে ছ নম্বর প্রশ্ন কিন্তু কপাল ভালো দিনটা ছিল হোলির কপাল ভালো এই কথাটি বলার কারণ কি দিনের কোন বিশেষত্বের কথা গল্পে বলা হয়েছে এটা এটা যোগ হিসেবে সম্ভাবনা দুই আছে সাত নম্বর প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাবের কথা বলা হয়েছে সেই জবাব বক্তাকে বদলে দেওয়ার কারণ কি এটা দুই যোগ এক তিন হিসেবে আসতে পারে আট নম্বর প্রশ্ন এই আওয়াজ এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি একযোগ দুই তিন হিসেবে এটা আসার সম্ভাবনা আছে নম্বর প্রশ্ন অমৃতর রিসাব ও রণভূমি ত্যাগ করলো রণভূমি বলতে কি বোঝানো হয়েছে তাদের রণভূমি ত্যাগের পেছনে মূল কারণ কি ছিল এক যোগ দুই তিন হিসেবে এটা আসতে পারে দশ নম্বর প্রশ্ন বদল গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো এটা পাঁচ নম্বরে আসতে আসার সম্ভাবনা রয়েছে শেষ প্রশ্ন অদলবদল গল্পে অমৃত চরিত্রটি বিশ্লেষণ করো এটা পাঁচ নম্বরের প্রশ্ন মোট এই প্রশ্নগুলো তোমরা যদি অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় বাকিদের থেকে এগিয়ে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে লিখে জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছ